এখানে পাশাপাশি প্রেস মিলে ওরা ওরা 2.5 কোটি মতো বইয়ের কার্যাদেশ পেয়েছে এবং ওদের কাজ প্রায় শেষ এবং সবই যথাসময়ের আগেই পৌঁছে যাবে হ্যাঁ এই সমস্ত স্কুলগুলোতে পৌঁছে যাবে গতবার একটি মামলা হয়েছিল তো সেই মামলায় 96টা ভুলের কথা বলা হয়েছিল আমরা সেগুলো সবাই মিলে বসে পর্যালোচনা করে দেখেছি সেখানে কিছু ভুল ছিল খুবই কম বেশিরভাগগুলোই হলো যে একটা শব্দকেই বা একটা শব্দগুচ্ছকে তো নানানভাবে বলা যায় যেটা আমাদের বইয়ে বলা ছিল সেটাও ঠিক ছিল কিন্তু যিনি রিট আবেদন করেছিলেন তিনি হয়তো এটাকে আরেকটু ভিন্নভাবে চেয়েছেন তো আমরা সেটাকে যেখানে যেখানে ভুল আছে সেগুলোও যেমন ঠিক করেছি কোথাও কোথাও আমরা যে ভিন্নভাবে বলার সেটাও কোথাও কোথাও আমরা ঠিক করেছি আমরা করোনা অতিমারির কারণে বই উৎসব আমরা করতে পারবো না আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে আমরা সব বইগুলো দেব আমাদের 95 ভাগের বেশি বই পৌঁছে যাবে 31 তারিখের আগে আর 4 থেকে 5 ভাগ বই যেটি বাকি থাকবে সেটিও প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ কাজে আমাদের কোনো শিক্ষার্থী মানে সময়ের মধ্যে পাবে না এরকম নয় সবাই পাবে আর আমাদের ট্রাই আউটের জন্য যে বইগুলো সেগুলো তো খুবই কম সংখ্যায় 60টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা করব এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা তো শুধুমাত্র 60টি ষষ্ঠ শ্রেণীর আর প্রাথমিকের ক্ষেত্রে প্রথম শ্রেণীর সেই বইগুলোর তো এখনও আমাদের কাজ চলছে সেগুলো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যেহেতু ট্রাই আউটে যাব কারণ আমাদের ভর্তি প্রক্রিয়াই শেষ হবে 30শে জানুয়ারির মধ্যে কাজেই ফেব্রুয়ারির 1 তারিখের অনেক আগেই তাদের বইগুলো সেগুলো সব শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে অমিক্রন নিয়ে এখনও কিন্তু কোনো শেষ কথা বলার কথায় সময় আসেনি এখনও আমরা আমেরিকাতেই সদ্যই যা দেখছি যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ইউরোপেও ছড়াচ্ছে অনেক এবং তাদের তো বলছে একদম যাদের বুস্টার ডোজ দেওয়া থাকবে তাদের এক ধরনের প্রতিরোধ থাকবে তো আমাদের আরেকটু বোধহয় দেখা দরকার কারণ আমরা এখন সব দিক থেকে ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আল্লাহর সুসমত সরকারের বিরাট সাফল্য কিন্তু একই সঙ্গে আমাদের সতর্কও থাকতে হবে আর আমাদের কিন্তু হয় অন্যদের আমরা পশ্চিমা বিশ্বে দেখছি ওদের শীতের সময় যাই পার আমাদের কিন্তু পারে মার্চ মাস কাজে মার্চ না আসা পর্যন্ত আমরা খুব এবং তা পার না হওয়া পর্যন্ত আমরা খুব বলতে পারবো না যে আমরা খুব নিরাপদ অবস্থায় আছি কাজে সতর্কতা একেবারে ষোলো আনা রাখতে হবে এবং সে কারণেই হয়তো এখনই আমরা পুরোপুরি স্বাভাবিক জায়গায় যেখানে শিক্ষার্থী কম সেখানে হয়তো যাওয়া যাবে যেখানে শিক্ষার্থী বেশি সেখানে তো স্বাস্থ্যবিধি মেনে আসলে যাওয়া যাবে না এবং আমরা তো স্কুলকে বলতে পারি না যে তোমার শিক্ষার্থী এখন অর্ধেক বাকি যাও তাহলে শিক্ষার্থী যাবে কোথায় মার্চের পর কি বলতে পারি আমরা মার্চ পর্যন্ত হয়ে চলবে যদি এই অবস্থা চলে মার্চে আর না পারে তখন নিশ্চয়ই আমরা চাইবো যে পুরো সময়টা আমরা যেন করতে পারি